আসসালামু আলাইকুম। ভিশন 24 আওয়ার্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ একবার হোসেন। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে একটি বিশেষ কবিতা নিয়ে হাজির হয়েছি, যে কবিতাটি 1952 সালের ভাষা আন্দোলনের উপর রচিত। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং দেখে আমার কবিতা আবৃত্তি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং আমার চ্যানেলের সব নতুন ভিডিও, নতুন নতুন কবিতা শুনতে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর ভিউয়ার্স, আপনাদের যদি কোনো পছন্দের কবিতা থেকে থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমি সেই কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আজ আমি আবৃত্তি করব 1952 সালের উপর রচিত আবু জাফর ওবায়দুল্লাহর মাগো ওরা বলে কবিতাটি। যেহেতু কবিতাটি 1952 সালের ভাষা আন্দোলনের উপর রচিত, আমাদের মায়ের ভাষা বাংলা ভাষার জন্য এদেশের সালাম, রফিক, বরকত, জব্বার আরও নাম না জানা অনেকে তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমরা আজ তাদের জন্যই আজ মায়ের ভাষায় বাংলা ভাষায় কথা বলছি। তাই আমার ভিডিওর শুরুতেই আমি সেই সকল ভাষা শহীদদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। তো ভিউয়ার্স, আবৃত্তি করছি মাগো ওরা বলে, কবি আবু জাফর ওবায়দুল্লাহ। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্যে কথার ঝুরি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে, তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে, উরকি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরো কত কি, তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাটা, পুঁই লতাটার নেতানো, খোকা এলি। ঝাপসা চোখে মা তাকাই উঠানে উঠানে, যেখানে খোকার সব শুকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের, তারপর দাওয়ায় বসে মা আবার ধান বানে, বিন্নি ধানের খই ভাজে, খোকা তার কখন আসে কখন আসে। এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে ভরে গেছে। ধন্যবাদ।